السلام عليكم ورحمة الله আজকে আমরা জানব 10টি নিকৃষ্ট গীবত যা আমরা গীবত ভাবিই না আমাদের অনেকের সমস্যা হচ্ছে ঠিক কোনগুলো কোনগুলো গীবত তা ধরতে না পারা এখানে বেশ কয়েক প্রকারের গীবত নিয়ে আলোচনা করা হলো নাম্বার 1 খাবারের গীবত নিকৃষ্টতম গীবত হলো খাবারের গীবত করা একজন মানুষ কষ্ট করে রান্না করে আর সবাই মিলে রান্নার বদনাম করতে থাকে খাবারের গীবত বেশি হয় বিয়ে বাড়িতে যেমন বলা খাবারটা মজা হয় নাই লবণ কম হইছে এত লবণ দিয়েছে যে তিতা লাগছে ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবারে দোষ ধরতেন না ভালো না লাগলে এক পাশে সরিয়ে রাখতেন কখনোই বলতেন না কি খাবার রান্না করেছো মুখেই দেওয়া যাচ্ছে না নাম্বার 2 দৈহিক কাঠামোর গীবত কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও গীবত যেমন বলা অমুক ব্যক্তি খুব মোটা তার নাক বুচা চোখ খুবই ছোট চোখে দেখে না মাথায় তো চুলই নাই পেটে ভুঁড়ি আছে সে তো খুবই খাটো ইত্যাদি কোনো ব্যক্তির আড়ালে অন্য কারোর সাথে যদি আপনি ওই ব্যক্তির দৈহিক কাঠামো নিয়ে এরকম আলোচনা করেন তাহলে তা গীবত হয়ে যাবে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হে আল্লাহর রাসূল আপনি কি সাফিয়ার বেটে হওয়াটা অপছন্দ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা তুমি এমন একটি কথা বললে যা নদীর পানির সাথে মিশিয়ে দিলে তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাম্বার 3 পোশাকের গীবত এভাবে বলা অমুকের পোশাক খাটো কেমন কালারের জামা কাপড় পরে দেখতে বিশ্রী লাগে ওই মেয়ে এত ফিটিং ওয়ালা পোশাক পরে অমুক তো পাতলা ড্রেস পরে ইত্যাদি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অমুক স্ত্রী লোকের আঁচল খুব লম্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন হে আয়েশা তোমার থুতু ফেলা কর্তব্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি থুতু ফেললে মুখ থেকে গোশতের একটি টুকরা বের হয়ে আসে নাম্বার 4 বংশের গীবত তুচ্ছ করার জন্য কাউকে বলা অমুকের বংশ নিচু অমুকের পূর্বে পূর্বপুরুষেরা ছিল কুলি মজুর বা চুর ডাকাত ইত্যাদি অমুকের তো কোনো বংশই নেই ইত্যাদি বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনদার ও সৎকর্ম ব্যতীত কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নেই নাম্বার 5 অভ্যাস বা আচার আচরণের গীবত কোনো ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে ব্যবহার খারাপ অভদ্র পেটুক অলস সকাল 10টা পর্যন্ত ঘুমায় ইত্যাদি একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহার করে শুয়ে পড়লেন দুই ব্যক্তি তার খাওয়া ও শোয়ার ধরন নিয়ে সমালোচনা করলে নিম্নোক্ত আয়াত নাজিল হয় তোমরা পরস্পরের গীবত করো না সূরা হুজুরাত আয়াত 11 নাম্বার 6 ইবাদতের গীবত ইবাদতের ত্রুটি বিচ্ছতি নিয়ে সমালোচনা করা যেমন কাউকে গিয়ে বলা অমুক তো ঠিকমতো নামাজ পড়তে পারে না মাকরু ওয়াক্তে নামাজ পড়ে রমজানের রোজা রাখে না এত বড় হইছে কিন্তু এখনো নামাজ পড়ে না এত বড় মেয়ে কোরআন পড়তে জানে না ইত্যাদি তাহাজ্জুদের ওয়াক্তে কত লোক ঘুমিয়ে থাকলে শেখ সাদী রহমতুল্লাহ আলাই তাদের সমালোচনা করেন এবং বলেন এই লোকগুলো যদি তাহাজ্জুদ পড়তো তবে কতই না ভালো হতো সাদির পিতা কথা শুনে বললেন কতই না ভালো হতো যদি তুমি তাহাজ্জুদ না পড়ে এদের মতো ঘুমিয়ে থাকতে তাহলে এদের গীবত করার পাপ তোমার গাড়ে চাপতো না নাম্বার 7 গুনাহের গীবত যেমন বলা অমুকে জেনা করেছে অমুকে মানুষের নামে বদনাম করে বাবা মাকে কষ্ট দেয় মিথ্যা কথা বলে হিংসুক অমুকের মেয়ে প্রেম করে ছেলে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ইত্যাদি নাম্বার 8 অভিনয় ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত কোনো ব্যক্তির অসহায় অবস্থা অভিনয়ের বা ইশারায় ইঙ্গিতের মাধ্যমে দেখানো যেমন অন্ধ বুবা খুরা ইত্যাদি সেজে দেখানো এমনকি সমালোচনার জন্য কারো চালচলন কথা পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গীবত সরাসরি নাম উল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে দোষ বর্ণনা করা যে লোকেরা উপমা শুনেই বুঝে ফেলে কার কথা বলা হচ্ছে অর্থাৎ গীবত করার সময় নাম না নিলেও এমনভাবে কোনো ব্যক্তির দোষ ত্রুটি বলা যে মানুষের আর বুঝতে বাকি থাকে না কার কথা বলা হচ্ছে এটাও গীবত পর্যায়ে পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পরানুকরণ পছন্দ করি না
এত এত সম্পদের বিনিময়ও না নাম্বার 9 কানের গীবত নিজে না বললেও কারো গীবত শোনা বা শোনার সময় কোনরূপ বাধা না দেওয়া কানের গীবত গীবত দুই ভাবে হয় মুখে বলে কানে শুনে বলা ও শোনা সমান পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত শ্রবণকারী ও গীবতকারীদের একজন নাম্বার 10 অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে গীবত নিজের হাত পা চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট কোন ব্যক্তির দোষ বর্ণনা করা যে ব্যক্তি চোখ বা হাতের ইশারা দ্বারা মানুষের কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং হুতামা নামক জাহান্নামটি তাদের জন্য প্রস্তুত রয়েছে যেমন কোন ব্যক্তি কোন মজলিস থেকে উঠে চলে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ অথবা হাতের ব্যবহার করা খোবাকৃতি খরবাকৃতি এক মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলো তার চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হাতের দ্বারা তার প্রতি ইঙ্গিত করে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা তুমি তো তার গীবত করেছো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গীবত করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন 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 আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ